60 ফুট একটি দালানের 21.5 ফুট দৈর্ঘ্য ছায়া হয়। একই সময়ে নিকটবর্তী গাছের ছায়ার দৈর্ঘ্য 18 ফুট হলে গাছটির উচ্চতা কত? আমাদেরকে এখানে বাহির করতে হবে গাছটির উচ্চতা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের উচ্চতাটাকে বাইর করতে হবে, উচ্চতা ডান দিকে অর্থাৎ সবার শেষে দেব, তাহলে লিখতে পারি 21.5 ফুট দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য ছায়ার দালানের উচ্চতা কত ফুট? সংশন 60 ফুট। তাহলে অতএব 1 ফুট দৈর্ঘ্য উচ্চতা কি কম হবে? কম হলে ভাগ 60 ভাগ 21.5, অতএব কত ফুট বলছে? 18 ফুট হলে, তাহলে 18 ফুট, তাহলে 18 ফুট হলে কি হবে? বেশি হবে, বেশি হলে গুণন, 60 গুণন কত? 18, নিচে আছে 21.5। তাহলে আমরা 60 গুণন 18, এটাকে ও এটা আমরা উঠাই দিতে পারি, দিয়ে এই দশমিকের জন্য 1 নেব উঠাই দিয়ে, এবং পরে যে জয়টা সংখ্যা থাকবে ওটা ততটা শূন্য, অতএব একটা শূন্য আছে, একটা শূন্য, 10 5। এটা ক্যালকুলেশন করলে উত্তর হবে 50.2 ফুট উচ্চতা, এটাই হবে অ্যান্সার।